আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে চলে আসছি একটু অন্যরকম ভিডিও নিয়ে, আজকে বাজারে চলে আসছি। আজকে আমরা ফ্যামিলির সবাই, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা বাজারে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরা বাজার। তো আজকে হাটের দিন ছিল, তো ছুটকি মাছ কিনতে ছিল আমার শাশুড়ি। এটা মাছের বাজার। আরও অনেক সবজি দেখে ভাবলাম যে ভিডিওটা করি, প্রথমে ভিডিওটা শুরু করিনি, তো হঠাৎ করে এত কিছু দেখে ভাবলাম ভিডিওটা করি। তো মাছ দেখতে পাচ্ছেন, তো আমরা মানে বাজারে ঢুকে আগে গরুর মাংসটা কিনছি। গরুর মাংসের অনেক যে দাম, গরুর মাংসের ধরাই তো, মানুষ যে কী খেয়ে থাকবে আল্লাহ জানে, সব কিছুরই অনেক দাম। তো গরুর মাংসটা যখন কিনছি তখন কিন্তু ভিডিও করি নাই, তখনও প্ল্যান ছিল না যে ভিডিও করব। হঠাৎ করেই ভাবলাম যে না ভিডিওটা করে রাখি, কারণ এর আগে কিন্তু আমি এরকম কাঁচা বাজার করি নাই, তো আমার শাশুড়িও করে নাই, আমরা তিনজন মিলে আর কি আসছি। তো এত আয়োজন, এত কেনাকাটারও একটা কারণ আছে, তো কারণটা এখনই বলবো না, কারণটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিসের জন্য আমরা ফ্যামিলি সবাই মিলে বাজার করতে চলে আসছি। তো শুটকি মাছ এবং কেনা হয়ে গেছে, তো এখন হচ্ছে ইলিশ মাছ দামাদামি চলছে। তা ইলিশ মাছ 400 টাকা কেজি বলা হয়েছে, তো দামাদামির পর্যায়ে চলতেছে, তো ইলিশ মাছ নেওয়া হয়েছে আমাদের। তো আমার শাশুড়ি দেখতেছিল ইলিশ মাছ কোনটা কোনটা নেবে, তো এটা আমাদের জন্য প্যাকেট করতেছিল, তো আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম এত এত মাছ। সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই মাছটা, কার্পো মাছটা। তো আমি লোকটাকে জিজ্ঞেস করছি যে কয় কেজি, সে বলল যে 5 কেজি মতো মেবি বলল, ওরকম হবে। আমাদের শুধু ডিম আর ডিম, মাছগুলা দিয়েই খেয়া অনেক গন্ধ ছিল, অনেক গন্ধ। তো তারপরও আমরা সামনের দিকে আগালাম, টমেটো মানে প্রচুর পরিমাণে সবজি। তো ওখানে হচ্ছে মুরগি, আমার শাশুড়ি মুরগি কিনতে গেল, তো মুরগিরও যে দাম 250 টাকা কেজি, তো আমরা 2 কেজিরও উপরে নেওয়া হয়েছে আমাদের। তো এখন হচ্ছে সবজি নেওয়ার পালা, তো জয় ভাগে ভাগে এসে তুলে বসতেছে, তো এখন আমরা কিছু সবজি টবজি নিলাম। তো বেগুন বাছতেছিলাম আমি, এত এত সবজি এত কিছু দেখে আমার আসলে খুব ভালো লাগতেছিল, এর জন্যই ভাবলাম যে ভিডিওটা করি রাখি। তবে কিছু কিছু জায়গায় আমার ভিডিওগুলো একটু বাদ পড়ে গেছে, করতে পারি নাই, মানে সব টাটকা টাটকা সবজি ছিল। আজকে হাটের দিন, তো সবাই আজকে টাটকা সবজি আনছে। তো আমার এখানে অনেক শব্দ হচ্ছে, কারণ আমার পাশেই হচ্ছে ধানের প্রজেক্ট শুরু হয়েছে, তো ট্র্যাক্টরের অনেক শব্দ, অনেক আওয়াজ, অনেক শব্দ পাচ্ছেন হয়তো আপনারা, তো এর জন্য সরি আমি। আর হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আসলে এত আয়োজন, এত বাজার টাজার কিসের জন্য যে করতেছি, এটা জানতে হলে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আর আশা করি অপেক্ষা করে থাকবেন। আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। তা ওখানে হচ্ছে 30 টাকার পন্স ছিল, 30 টাকা যেটা নেবার সেটাই 30 টাকা। তো এখন হচ্ছে সবজি টবজি নিছি, তারপর এখন হচ্ছে টমেটো নেওয়ার পালা। তো টমেটো টমেটো সব কিছুই নিছি, তো টমেটো নেওয়ার সময় যেখানে ভিডিও করছিলাম তো ওকোটুকু আর কি কেটে গেছে, পরে এসে দেখলাম কেটে গেছে। তো এখন লেবু নিব, লেবুও 50 টাকা হালি, বাবারে বাবা। তো তারপরও আমরা লেবু নিলাম, তো লেবু কিনতে কিনতে হঠাৎ করে একটা মানে মজার ঘটনা ঘটছে, হচ্ছে আমি দেখি নাই, জুয়াইব দেখছে। তা আব্বু, যেহেতু হাটের দিন তো আব্বু আসছে হাটে, তো আমি জানতাম না, আব্বুও কিন্তু জানতো না, মানে একটা সারপ্রাইজ হয়ে গেছে আর কি। তো জুয়াইব বলতেছে আম্মু দেখো নানু আব্বু, তো এই যে আমার আব্বু। তো বাসায় চলে আসছি অলরেডি, তো আসার সময় আমরা ভিডিও করি নাই, তাড়াতাড়ি চলে আসছি, হাটের দিন অনেক মানুষ থাকে অটোতে।
তো এই সব সবজি আমরা কিনে আনলাম, মাছ। তো ইলিশ মাছটা ফ্রিজে অলরেডি রাখা হয়েছে, তো ভিডিও করার পরে দেখলাম যে ইলিশ মাছটা আমি এখানে রাখিনি, অলরেডি ফ্রিজে রাখা হয়েছে। তো যাই হোক, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।